আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে কবিতাটি আমি আবৃত্তি করব তা আপনারা ইতিমধ্যে শিরোনামে দেখেছেন। প্রিয় দর্শক, বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম, কবি আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রিয় দর্শক, বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্য থেকে সংকলন করা হয়েছে। বঙ্গবাণী কবিতাটির শাব্দিক ব্যাখ্যা এবং কবিতাটির সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ যাদের প্রয়োজন, তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। কিতাব পড়িতে যাহার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস, তে কাজে নিবিদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, আরবি ফার্সি হিন্দে নাই দু মত, যদি বা লিখে আল্লা নবীর সিফত, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ, যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয়ে ন জানি, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ থেকে কেন বিদেশ ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি,